বাবা আমি একটা ছেলেকে পছন্দ করি। বাবা তুমি যদি ওকে না মেনে নাও আমি বাসায় আসবো না। জ্বর তো নাই, মাথা ব্যথা করছে? মাথা ঘুরাচ্ছিল। তাহলে তো ডাক্তারের কাছে যাইতে হবে, চলো 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 নিয়ে যাই। আসলে অস্থির হয় না তো, আজকের দিনটা দেখি। ঠিক আছে, বেশি খারাপ লাগলে বইলো কিন্তু, লুকায় না। জি বলবো। আমি একটা চাকরি পাইছি। চাকরি পাইছো? কি চাকরি? টিউশনি। স্যার আমরা কোন সাবজেক্ট পড়বো? আপনার কোন সাবজেক্টটা সবচেয়ে পছন্দ? আজ আমরা ওই সাবজেক্টটাই পড়বো। এখনো তো আসলে পড়াশোনা শুরু করিনি। আপনাকে বাসা পর্যন্ত এগিয়ে দিয়ে আসবো? আজকের দিনটার জন্য অনেক ধন্যবাদ। জীবনে প্রত্যেকটা দিন যদি এভাবে কাটাতে পারতাম। ব্যাপার আজকে এত তাড়াতাড়ি যাচ্ছ যে? আরেকটা টিউশনি পাইছি। শোনো না, আমার শরীরটা খুব খারাপ লাগতেছে, আমার কাছে মনে হয় ডাক্তারের কাছে। তুমি রোহিমা খালাকে নিয়ে চলে যাও, আজকে আমার ফিরতে রয়ে যাও। শোনো পুষ্পা, কি বলো? কিছু না, এমনি সাবধানে যেও। এটা বলার জন্য আমার লেট হয়ে যেতেছে। খালা, তুষিকে তো খুঁজে পাইতেছি না, আপনি দেখছেন? আমার পোলার বউ আরে হাসপাতালে নিছে, হসপিটালে আনতে দেরি হয়ে গেছে। বাচ্চা এবং মা আমরা কাউকে বাঁচাতে পারিনি। দুঃখিত। তোমাদের পরিবারের নতুন একটা মেম্বার আসতে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, মা তুই এখনই চলে আয়। না মা, আমি এখন আসবো না। আমরা সবাই একসাথে আসবো মা, তুমি আমাকে নিয়ে টেনশন করো না। তুই একা একা ওখানে কী করছিস, কিভাবে আছিস? রুম্মান আমার অনেক টেক কেয়ার করে মা, আমাকে নিয়ে চিন্তা করো না তুমি। খুশি।